হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মায়ের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, যেটা আমাদের বাড়ি প্রত্যেক বছর বিজয়া দশমীতে হতো। সেটা হচ্ছে ঘুগনি। এখানে আমি সাদা মটর সারা রাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে একটি সিটি দিয়ে একটু লবণ আর জল দিয়ে আমি একটি সিটি দিয়ে ভালো করে মটরটি সেদ্ধ করে নিচ্ছি। এবার এখানে আমি 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি। বিজয়া দশমীতে জেনারেলি আমি সবাইকে আমরা মিষ্টিমুখ করাই, তাই আমাদের বাড়িতে এটা খুব পপুলার ছিল যে ঘুগনি খেতে আসবে সবাই। একটি সিটি দিয়ে কিন্তু আমি এখানে গ্যাস বন্ধ করে দিচ্ছি, বেশি সেদ্ধ হলে কিন্তু মটরগুলো ভেঙে যাবে, ঘুগনিটা ভালো লাগবে না খেতে। প্রেশার ঠান্ডা হলে খুলে দেখে নিচ্ছি মটরগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তবে মটরের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু কতটা সিটি লাগবে, তাই একটু এটা একটু দেখে নিও। এবার একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলে দিচ্ছি 2 তেজপাতা আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভালো করে ফাইনলি চপ করে রেখেছিলাম সেটা। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে পেঁয়াজটি একটু ভেজে নিচ্ছি। এইদিকে মিডিয়াম সাইজের একটি আলু ছোট ছোট কিউব সাইজে কেটে নিচ্ছি, সেটা এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 চা চামচের হলুদ গুঁড়ো। দিচ্ছি 4 চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। মশলা ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব। এতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আমাদের মটর কিন্তু অলরেডি সেদ্ধ করাই আছে। 5 মিনিট পর ঢাকা খুলে মিনিট দুয়েক একটু ভেজে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামই রয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আর দেব 3 থেকে 4টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তবে অবশ্যই ঝাল আর লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে আবারও রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকা খুলে টমেটো নরম হয়ে গেছে, ঢাকা ছাড়াই কিন্তু এবার আমি ভালো করে কষিয়ে নেব। আলু অলরেডি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, বাকিটা কষাতে কষাতে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলের থেকে ছেড়ে আসে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার সেদ্ধ করে রাখা মটর এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু গরম জল তোমরা অ্যাড করে দেবে, যে যতটা কনসিস্টেন্সি চাও সেই হিসেবে। গরম জল দিয়ে ভালোভাবে এবার একটু ফুটিয়ে নেব। এই সময় দেখে নেবে ঝাল আর লবণ ঠিক আছে কিনা, যদি দরকার হয় একটু অ্যাড করে দিও। দিচ্ছি 1 চামচ চিনি, টোটালি অপশনাল, তবে একটু মিষ্টি স্বাদ হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর কিছুটা কুচিয়ে রাখা নারকল, যেখানে আমি 4 টেবিল চামচের মতো নারকল অ্যাড করেছি। দিয়ে সব মিশিয়ে 2 মিনিটের মতো আবার মিডিয়াম টু হাই হিটে ভালো করে রান্না করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বিজয়াদশমী স্পেশাল মায়ের হাতের ঘুগনি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।